السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. জিয়াউদ্দিন ভাই আজমান থেকে প্রশ্ন করেছেন যে কেউ যদি নামাজ একবার পড়ে নেয়, সেটা মসজিদে হোক বা ঘরে হোক, পরবর্তীতে যদি ওই নামাজ আবারও জামাতের সাথে কেউ পড়তে ডাকে, তাহলে সে আদায় করতে পারবে কি না। তার মানে তার প্রশ্ন হলো যে একই নামাজ দুইবার আদায় করা যায় কি না। জবাব বিল্লাহি তৌফিক। জি সম্মানিত দিনী ভাই, একই নামাজ দুইবার আদায় করা যায়। মুসনাদ আহমদের হাদিস, মেশকাত শরীফে হাদিস এসেছে, তৃতীয় খণ্ডের 116 নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর 1089, এবং সহিহ সুনান নাসাই প্রথম খণ্ড হাদিস নম্বর 826। হাদিসটি বর্ণনা করেছেন হজরতে মেহজান ইবনে আদরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদে উপস্থিত হলাম, এমন সময় নামাজের সময় হলো। তখন নবীজি নামাজ পড়ালেন, কিন্তু আমি সেই স্থানেই বসেছিলাম। নবীজি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি নামাজ পড়ো নাই? তখন আমি বললাম যে ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসুল, আপনার কাছে আসার আগে আমি নামাজ ঘরে পড়ে এসেছি। ইন্নি কদ সাল্লাইতু ফির রেহাল, আমি ঘরে নামাজ পড়ে এসেছি। সুম্মা আতাইতুকে, এরপরে আমি আপনার কাছে এসেছি। তার মানে আপনি যেই নামাজ এখন ইমামতি করলেন, এই নামাজ তো আমি ঘরে পড়ে এসেছি। কলা, নবীজি বললেন, ফাইদা জিতা ফাসাল্লি মাহুম ও জালাহা নাফিলা। নবীজি বললেন যে যখন এইরকমের সুযোগ হবে কখনো তোমার, মানে নামাজ আদায় করেছেন, হুবহু ওই নামাজ সামনে এসে উপস্থিত হয়েছে। মনে করুন আপনি মসজিদে প্রবেশ করেছেন, আপনি জোহরের নামাজ আদায় করলেন, জোহরের ফরজ নামাজ আপনি একা একা নামাজ পড়ে ফেললেন, এরপর দেখলেন যে একটা জামাত শুরু হয়েছে। আপনি যদি ইচ্ছা করেন, তাহলে আপনি আবারও, আপনি যেই জোহরের নামাজ 4 রাকাত পড়লেন, আবারও আপনি ইচ্ছা করলে ওই জোহরের জামাতে আপনি অংশগ্রহণ করতে পারেন। এমন একটি ঘটনা এই মুসনাদে আহমদের আবু মাহজান থেকে হাদিসটি বর্ণিত, এবং মেশকাতেও হাদিস নম্বর 1089, সুনানে নাসাই 826। তো আবু মেহজান তিনি বললেন যে আমি মসজিদে উপস্থিত হলাম নামাজের সময়, এবং নবীজি নামাজ পড়ালেন, আমি বসেই ছিলাম। নামাজ শেষে নবীজি আমাকে জিজ্ঞেস করলে আমি বললাম যে আমি তো এই নামাজ আপনার কাছে আসার আগে আমি ঘরে পড়ে এসেছি। নবীজি বললেন যে যখন এরকমের সুযোগ হবে, ফাইদা জি ইতি ফাসাল্লি মাহুম ও জালহা নাফিলা, যখন এরকম সুযোগ হবে তখন জামাতের সাথেও তুমি এই নামাজ পড়ে নিও এবং তাকে নফল বানাবে। তার মানে তুমি যেটি আগে পড়েছো সেটি ফরজ, পরে যেটি হবে সেটি তোমার জন্য নফল হবে। কারণ হলো যে ফরজ তো আপনি আদায় করে ফেলেছেন, আপনি যদি আর জামাতে শরিক নাও হন তবু আপনার ফরজিয়াত আদায় হয়ে গেছে। তাহলে দ্বিতীয়বার আবার আপনি যে ওই একই নামাজ জামাতে অংশগ্রহণ করলেন, এটা আপনার নফল হবে, অতিরিক্ত সওয়াব হবে, এবং কিয়ামতের দিন এই নফল আপনার ফরজের ঘাটতিগুলো পূর্ণ করবে, আপনার মর্যাদাকে বৃদ্ধি করবে। সুতরাং এক নামাজ, একই নামাজ দুইবার পড়া যায়, এটি হলো তার দলিল। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।